এই ম্যাটার ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে আমাদের 10x 10 টু এক্স মাইনাস সাইন টু এক্স ডিভাইডেড বাই এক্স কিউব আছে। হোয়াট উই ক্যান ডু ইজ আমরা জাস্ট 10 টু এক্স কমন নিয়ে ফেলি। তাহলে 10 টু এক্স যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের ভেতরে থাকবে 1 মাইনাস কস টু এক্স। কীভাবে 1 মাইনাস কস টু এক্স থাকতেছে? সাইন টু এক্সকে 10 টু এক্স দিয়ে ভাগ করো কি আসে? 10 টু এক্স মানে হচ্ছে সাইন টু এক্স বাই কস টু এক্স, রাইট? সো এটাকে কী লেখা যায়? উপরে ছিল সাইন টু এক্স ইন্টু দিয়ে, এই নিচেরটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে উল্টা যাবে, উপরে হবে কস টু এক্স, নিচে সাইন টু এক্স, আলটিমেটলি এটা এটা কাটা থাকতেছে শুধু কস টু এক্স। সো কস টু এক্স, এবং আমরা একটা ফর্মুলা জানি, 1 মাইনাস কস টু এক্স হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আর এখানে আমরা আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো থাকলে টেন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, লিমিট এক্স টেন্স টু জিরো থাকলে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা লিমিট টেন টু এক্স বাই নিচে এখানেও 2x নিয়ে আসি সূত্রে মেলানোর জন্য, যে এখানে যা এখানে তা, এবং এটা টেন্স টু জিরো থাকা লাগে। তো টেন টু এক্স উপরে ছিল, আমি নিচে 2x নিয়ে আসলাম, বাট নিচে তো আসলে এক্স কিউব ছিল, তো এক্স কিউব থেকে তুমি একটা এক্সকে নিয়ে আসছো, এখানে অতিরিক্ত নিচে 2 লিখছো, সেই 2টাকে ব্যালেন্স করার জন্য আমি উপরে 2 দিয়ে গুণ করলাম যাতে 2 এবং 2 কাটাকাটি চলে যায়। আর টেন টু এক্স নিচে 2x, ঠিক আছে, এখানেও 2x টেন্স টু জিরো থাকা লাগবে, বাট আছে x টেন্স টু জিরো। তাহলে x টেন্স টু জিরো থাকলে x এর মান 0-র কাছাকাছি, তার মানে তুমি যদি 2 দিয়েও গুণ করো সেটাও 0-র কাছাকাছিই থাকবে, 0-কে 2 দিয়ে গুণ করলে 0-ই থাকে। সো এটাকেও তুমি লিখতে পারবা 2x টেন্স টু 0 যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও। আর 1 মাইনাস কস টু এক্স এটাকে আমি আবার লিমিট দিয়ে লিখে ফেলি, লিমিট এটাকে লেখা যায় 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই নিচে ছিল এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স কিউবের একটা এক্স এখানে আর একটা এক্স স্কোয়ার এই পাশে, ফাইন। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার মান 1, এটার মান 2 এবং 2, এই দুই আর দুই বাইরে নিয়ে আসতে পারি। সো ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা 1, এই দুই আর এই দুই মিলে 4, এটা বাইরে থাকুক, এবং এখানে লিমিট উপরে সাইন এক্স আছে থাকুক এবং নিচেও এক্স রাখি, স্কোয়ার করে দিই যাতে সাইন স্কোয়ার এক্স থাকে, নিচে এক্স তার উপর স্কোয়ার, সো এক্স স্কোয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আর এক্স টেন্স টু জিরো যা ছিল তাই। তাহলে এখন এখানেও আমরা একটা ফর্মুলা 1 অ্যাপ্লাই করতে পারবো এই হিসেবে। সো মানটা যদি বসাই দিই সূত্র, আলটিমেটলি আমার থাকতেছে শুধু 4 ইন্টু 1, উইচ ইজ 4, 4 হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে।